আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আজ মৃত ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলব সুপ্রিয় দর্শক হজরত আবদুল ইবনা আব্বাস রদু আনহু বলেন রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম বলেছেন কবরের মধ্যে মৃত ব্যক্তি ওই ব্যক্তির মতন যে ব্যক্তি সমুদ্রের পানিতে হাবুডুবু খাটছে কবরের মধ্যে মৃত ব্যক্তি অপেক্ষায় থাকে তার মাতা পিতা অথবা ভাই অথবা বন্ধুবান্ধব তার জন্য যেন দোয়া করে যখন তার নিকটে কারো পক্ষ থেকে দোয়া পৌঁছে তখন ওই দোয়াটা তার নিকটে দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম মনে হয় আর নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিন কবরবাসীর নিকটে তার দোয়া পৌঁছে দেন বড় বড় পাহাড়ের মতো করে আর নিশ্চয়ই জীবিত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির হাদিয়া হল তার জন্য ইস্তেকবার করা সুপ্রিয় দর্শক আসুন প্রিনবী আলহ সাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন মৃত ব্যক্তির জন্য করতে সে দোয়াটি আমরা মুখস্থ করি অথবা দেখে দেখে পরে তাদের জন্য দোয়া করি হজরত আউ হিবনে মালিক বলেন আমি রাসুলুল্লা সাল্লু সাল্লামের সাথে নামাজ পড়লাম জানাজ আর নামাজ তিনি তার দোয়ার মধ্যে ওই মৃত ব্যক্তির জন্য এই কথাগুলি বলেছেন আল্লাহমফির হু ওয়ারহ্যাম হু وعافه وعفو عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله داراً خيراً من داره وأهلاً خيراً من أهله وزوداً خيراً من زوده وادخله الجنة ونجه من النار وأعذه من عذاب القبر اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا কমা নকাইত সৌবল মিনা দনস ও আবদিল দারন খৈরম মিন দারিহি ও আহলন খৈরম মিন আহলিহি ও জৌদন খৈরম মিন জৌদিহি ও আদ খিল হুল জন্নত ও নজ্জিহি মিনার ও আইজ হু মিন আজাবিল কব্র দোয়াটির অর্থ হল হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন তার উপর দয়া করুন তাকে শান্তি দিন তাকে মার্জনা করুন এবং তাকে মুক্তি দিন তাকে সম্মানের বাসস্থান দান করুন এবং তার প্রবেশ প্রশস্ত করে দিন এবং তাকে পানি বরফ ও তুষার দ্বারা ধৌত করে দিন তার গুণাসমূহ পরিষ্কার করে দিন সাদা কাপড় যেভাবে ময়লা থেকে পরিষ্কার করা হয় সে যে ধরনের বাসস্থানের সাথে পরিচিত তার থেকে তাকে উত্তম বাসস্থান দান করুন এবং যে ধরনের পরিবারের সঙ্গে পরিচিত তার থেকে উত্তম পরিবার দান করুন এবং তার স্ত্রী হতে উত্তম স্ত্রী দান করুন তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন সুপ্রিয় দর্শক প্রিনবী সাল আলহি সাল্লাম এ দোয়াটি যদিও জানাজার নামাজের মধ্যে পড়েছেন কিন্তু এ দোয়াটি আমরা যে কোনো সময় আমাদের মাতা পিতা বন্ধুবান্ধব বাই ব্রাদার সকলের জন্য পড়তে পারি যেহেতু দোয়াটি একটু বড় তাই দেখে দেখেও পড়তে পারি কয়েকদিন দেখে দেখে পড়লে অবশ্যই মুখস্থ হয়ে যাবে আল্লাহ তালা সকলকে এ দোয়াটি মুখস্থ করে তার মৃত ব্যক্তিদের জন্য পরা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম